মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদা জেলা পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে মালদহের বামুনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ শ্রীপুর শিব মন্দির এলাকা থেকে গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র সহ একজন যুবককে গ্রেফতার করে। আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মিলন মণ্ডল, বাড়ি বামুনগোলা ব্লকের জগদোলা পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকায়। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন, আজকে আমরা একটা খবর পেয়েছিলাম, কয়েকদিন ধরে খবর চলছিল যে আমাদের পাকুয়া ফাঁড়ির আন্ডারে অর্থাৎ বামুনগোলা থানার আন্ডারে গুয়াবাড়ি বলে একটা জায়গা আছে, সেই গুয়াবাড়িতে একটা ছেলে আছে মিলন মণ্ডল, তার বাবার নাম হচ্ছে বাকু মণ্ডল। সে নানা রকম ক্রিমিনালিটি কাজ করে দেয়। এর আগেও এর রেকর্ড আছে যে মাছাকান্দার এরিয়া থেকে বন্ধন ব্যাংকে টাকা ছিনতাই বা আরও অনেক রকম ছিনতাইয়ের কাজবাজ এইসবের সঙ্গে জড়িত আছে। ইভেন আমার কাছে সোর্সের একটা ইনফরমেশন পাই যে এ ইদানিং একটা আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেকে ভয় পাও দেখেছি, গ্রামের লোকজন অনেকে দেখেছে। সেই সূত্রে আমরা খবর পেয়ে আজকে রাত্রে 8:30 দিকে আমরা খবর পেয়ে আমরা শ্রীপুর বলে একটা জায়গা আছে গুয়াবাড়ির পাশে, শ্রীপুর ওখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে আমরা থানা দিই। তখন আমরা সেখানে হট চেস করে আমরা চেস করি ওই মিলন মণ্ডল, যে সে ওখানেই ছিল, সে আমাদের মোটামুটি পুলিশকে দেখে সে দৌড়াতে শুরু করে। তখন আমরা পাশে একটা শিব মন্দিরের পাড়াতে সে ঢুকে যায়, সেখানে হট চেস করে তাকে ধরি এবং তার কাছ থেকে একটি ওয়ান শটার পাইপ গান আয়রন মেড ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং অ্যাক্টিভ এবং একটি লাইভ অ্যামুনেশন আমরা তার কাছ থেকে বাজেয়াপ্ত করি। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.